রাজপথে থেকেছি, সংগ্রাম করেছি, জেল জুলুম খেটেছি। আরে কাকা, আমি তোমাকে খোঁজ দিছি। কি 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 খেলাই খোঁজ দিছিস? আমার এবার আমি হাঁটে যাবো। না 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 না, আমার একটা তোমার একটা ডালের শিকা দিতে হবে। আর এখন ঘটনা হচ্ছে, মনোনয়ন তুই পাবো না, কারণ মনোনয়ন পাওয়ার লাগি মেলা লোক আছে। তুই কি সাকিব আল হাসান? না না, তুই কি ইয়া ওই যে নায়িকার নাম কি রে, মাহিয়া মাহি? না না, উষা ভদ্র। মনোনয়ন পারলি, মনোনয়ন পাসনি, তোর মুন্ডা একটু ধর ভারী ভারী থাকবি, চোখ দুইটি ধর একটু মানে মন আর কি ভারী ভারী থাকবি, এলাকার লোকজন ধর তোর মনোনয়নের পা অপেক্ষা, তুই রাজ টিকিট পাইছিস এর লাগে লোক ধর বসে থাকবি। হ্যাঁ, বিশাল ফিল্ড, জনগণ ভর্তি। তুই ধর আগেই টাকা দিছিস, মোটর সাইকেলের তেল কিনার দিন খরচ, হাজিরি খরচ সব যা, তার ফিল্ডে লোক জুকাইছিস, সেই লোক তিন ধর বসে আছে তোর লাগি। তুই যায়া মঞ্চে উঠলু মুন্ডা খারাপ করি। অনেকেই ধর তোর ফুলের মালা টানা লিয়ে আছে, কিন্তু তুই তো মনোনয়ন পাসনি, মালা তোর পাওয়ার যোগ্যতা নাই। তখন ধর মঞ্চে উঠব, মঞ্চে উঠি বক্তব্য দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা রাজপথে থেকেছি, রাজপথে থেকেছি, রাজপথ দখল করেছি, আমরা জেল খেটেছি, জুলুম নির্যাতন সহ্য করেও আজ আমরা এই পর্যায়ে দলের সুদিন এসেছে। কিন্তু আমরা আমরা এত কষ্ট করেও, রাজপথে থেকেও, রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করেও আমরা আজ মনোনয়ন থেকে বঞ্চিত হলাম। তাই আমি চিন্তা করেছি, তাই আমি চিন্তা করেছি আমি নতুন একটা দল করব। এখন তুই কবু দল ডাকি, জনগণ তোকে জিজ্ঞেস করবি দল ডাকি, তখন তুই কবু যে আমার দলের নাম, আমার দলের নাম হচ্ছে SBP। SBD, SBP, SBP, তাই আর অর্থটা তুমি করে দাও। SBP মানে হচ্ছে SA সাকিব, BA বাল, PA পার্টি, সাকিব আল পার্টি, সাকিব আল পার্টি। হ্যাঁ, এখন তুই তোর সামনে তো ধর জনগণ বসে আছে। হ্যাঁ, তখন কবু যে এবার যখন আমরা মনোনয়ন পেলাম না, সামনেবার আমরা নতুন দল গঠন করব, দল গঠন করব, সেই দলের নাম হচ্ছে SBP। আমরা নিজেই 300 আসনে নির্বাচন করব, আমরা নিজেই একটা শক্তিশালী দল গড়ব। আমরা সংগ্রাম করেও যেহেতু আমরা কোনো মনোনয়ন পাই নাই, আপনারা আমাকে চান, আপনারা আমাকে চান, আপনারা দেশের ভালো চান, আমার ভালো চান, তাই আমরা আগামী নির্বাচনে আমরা নিজস্ব দল থেকে নির্বাচন করব। SBP, এটা হচ্ছে আমাদের দল, দলের একটা নাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুই যা, আমার দাদাকে আমার বাজার দেয় তো শাস্তি, বাজার করতে যাওয়ার আসতে যে তুই বুঝে ফেলালু তো মনোনয়ন পাবলি তুই, আচ্ছা না পালে তুই জনগণকে এই বক্তব্য দেয়া কবু যে আমি নিজেই একটা দল করব, আমার দলের নাম। আচ্ছা যদি পাওয়া যায় তাহলে তাহলে কি হবে? যদি পাওয়া যায় তখন তো তোকে রাস্তাঘাট তোর তো এমনি তোকিলিয়ায় ফাটা ফেলা দিবি, তোর কিছু করার দরকার নেই। তোকে মানুষ খুঁজবি, জনগণ খুঁজবি, যায় যে কোথি গেল এই লোকটা, এই 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 রাস্তি পালা লোকটা গেল কোথি, তোকে খুঁজি বেড়াবি। না আমি তো সাকিব আল হাসান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনাকে তোমার ধন্যবাদ চাচা, বুঝলেন। হ্যাঁ।